পিট ডেভিডসন রাইট নাও যে ডেট করছে সুপার মডেল এমিলি রাতাজ কোস্কির সাথে। ওয়েল, এখন তার লাইফে গর্জিয়াস শুধু এমিলি ছিল না, কিম কার্দাশিয়ান, আরিয়ানা গ্র্যান্ডে থেকে শুরু করে অ্যারাউন্ড 10 জন গর্জিয়াস সুন্দরীর সঙ্গে ডেট করেছিল পিট ডেভিডসন। বাট দ্য কোয়েশ্চেন ইজ, পিট যে কিনা সেরকম হ্যান্ডসাম না, যার মেন্টাল ইলনেস রয়েছে সিরিয়াস লেভেলের, তার প্রেমে এত নামি দামি সুন্দরীরা কিভাবে পড়ে যায়? অ্যান্ড তার চাইতেও বড় প্রশ্ন থাকতে পারে, তার কোনো রিলেশনশিপ কেন পারমানেন্টলি টিকে না? ওয়েল, এখন পিট হয়তো বাকি হলিউড সেলিব্রিটিদের মতো গুড লুকিং না, বাট তার সঙ্গে মিশে মেয়েরা ইনস্ট্যান্টলি পটে যায়। ইভেন কিম কার্দাশিয়ান, সে নিজে এক ইন্টারভিউতে জানিয়েছিল পিট ডেভিডসন তার চোখে দেখা সবচাইতে সেরা মানুষ। আরিয়ানা গ্র্যান্ডে সে তো এটাও বলেছিল প্রথম দেখাতেই সে পিটকে বিয়ে করতে চেয়েছিল। এইসব সুন্দরীরা পিটের উপর এত জলদি পটে যায় এর পিছনে কয়েকটা রিজন তো আছে। যেমন পিট ডেভিডসনের সেন্স অফ হিউমর অনেক ভালো, সে অন্য হলিউড অ্যাক্টরদের মতো শো অফ করে না, একদম সিম্পল থাকতে পছন্দ করে। সে যার সঙ্গে রিলেশনশিপে থাকে তাকে একদম প্রিন্সেসের মতো ট্রিট করে, তার একদম পুঙ্খানুপুঙ্খ খেয়াল রাখে। এছাড়া আরেকটা রিজন হলো একটু দুষ্টু, সেটা সে বিছানায় খুব ভালো, যে কথা আরিয়ানা গ্র্যান্ডে নিজেই বলেছিল। যাই হোক, এখন মোট কথা, একজন চার্মিং বয়ফ্রেন্ড হবার সব কোয়ালিটি পিট ডেভিডসনের মধ্যে আছে, বাট সেই সঙ্গে সমস্যাও একটা আছে যার কারণে তার কোনো রিলেশনশিপ পার্মানেন্টলি টিকে না। যেমন কিম কার্দাশিয়ানের আগে পিটের সবচাইতে ফেমাস গার্লফ্রেন্ড আরিয়ানা গ্র্যান্ডে, তার সঙ্গে পিটের রিলেশনশিপ একদম হুজুগে পড়ে হয়েছিল। আরিয়ানার সঙ্গে রিলেশনশিপে যাবার মাস খানেক আগেই পিটের একটা ব্রেকআপ হয়েছিল। অ্যান্ড অনেকে পিটকে সাবধান করেছিল, ভাই এত জলদি আরিয়ানার সঙ্গে রিলেশনশিপে জড়িও না। কিন্তু কে শুনে কার কথা, পিট তো একদম সিরিয়াস লেভেলের মন দিয়ে ফেলেছিল আরিয়ানাকে। কিন্তু আরিয়ানা সাডেনলি পিটের সঙ্গে ব্রেকআপ করে ফেলে, অ্যান্ড রিজন হিসেবে জানায় পিটের সঙ্গে তার কোনো সিরিয়াস কিছুই ছিল না, ওটা ছিল জাস্ট টাইম পাস, এক ধরনের ডিস্ট্র্যাকশন। এনিওয়ে, বাট এখান থেকেই পিটের শিক্ষা হয়নি। আরিয়ানার সঙ্গে এমন হার্ট ব্রেকিং ব্রেকআপের পরপরই পিট চট যদি রিলেশনশিপে জড়িয়ে যায় কেট বিকেন সেলের সঙ্গে, যে পিটের থেকে 20 বছরের বড় ছিল। অ্যান্ড সবাই জানতো পিটের সঙ্গে জাস্ট ফর ফান কেট রিলেশনশিপে গেছে, কিন্তু পিট সেটা মানতে নারাজ। বাট আসলে যেটা সবাই জানতো সেটাই হয়েছে, কারণ 2 মাসের মাথাতেই কেট পিটকে ছেড়ে চলে যায়। এরপর আবার কয়েক মাসের মধ্যে পিট প্রেমে পড়ে যায়, এবং সেটা তার থেকে কম বয়সী মেয়েদের সঙ্গে। এবং ক্রমান্বয়ে এসব প্রেম ব্রেকআপ চলতেই থাকে এবং খুব ফাস্ট ফাস্ট সবকিছু হতে থাকে। অ্যান্ড দেন আসে কিম কার্দাশিয়ান, যার সঙ্গে রিলেশনশিপে যাবার পর কিমকে অনেক হ্যাপি দেখাচ্ছিল, বাট ব্রেকআপের পর পিটের কয়েকটা শেড সামনে নিয়ে আসে কিম কার্দাশিয়ান। যেমন কিমের অভিযোগ ছিল পিট নিজেকে নিয়ে প্রচন্ড অবসেসড, সে অনেক বিষয় নাক গলায়, পার্সোনাল স্পেস কম দেয়, যার কারণে কিম তাকে ছেড়ে দেয়। কিন্তু অনেকে এটাও মনে করে যে পিট ডেভিডসন কিম কার্দাশিয়ানের জন্য ছিল একটা ডিস্ট্র্যাকশন কানে ওয়েস্টের সঙ্গে ডিভোর্সের পর, যার কারণে কিম দ্রুত বোর হয়ে গিয়েছিল পিট ডেভিডসনের সঙ্গে, অ্যান্ড দেন ব্রেকআপ করে ফেলে। কিন্তু এই ব্রেকআপের মাস খানেক পরই পিট ডেভিডসন আবার রিলেশনশিপে জড়ায় এমিলির সঙ্গে। এখন পিট ডেভিডসনের যে রিলেশনশিপ টাইম লাইন, সেটা দেখে অনেকেই যেটা বিলিভ করে সেটা হলো পিট ডেভিডসনের এই দ্রুত রিলেশনশিপে জড়িয়ে যাওয়া এবং রিলেশনশিপগুলো নিয়ে অনেক অবসেস থাকা, পার্সোনাল কোনো স্পেস না দেওয়া, এইসব কারণেই বেসিক্যালি পিট ডেভিডসনের কোনো রিলেশনশিপই পার্মানেন্টলি টিকে না।